আর মার্কাজে এবারে ইতিহাসে এমন একটা ছেলে হাফেজ হয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا মাত্র পাঁচ মাসে কোরআন ফুল হেফজ করে ফেলেছে শুনানি করছে একেবারে বাচ্চা ছেলে نَحْنُ أَوْلِيَاؤُكُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآخِرَةِ এটা মার্কাজের ইতিহাসে রেকর্ড নুজুলাম মিন গফুরির রহিম ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা কিয়ামতের মাঠে আল্লাহ পাকের হাফেজকে বলবেন তুমি কোরআন পড়ো পড়তেই থাকবে আর মর্যাদার স্তর উঠতেই থাকবে যেখানে যেয়ে তেলাওয়াত শেষ হবে সেখানে গিয়ে তার মর্যাদার স্তর উন্নীত হবে এবার তার বাপ মাকে ডাকা হবে তাদেরকে জান্নাতি পোশাক পরানো হবে অনুরূপ উন্নত মর্যাদা তাদেরকেও দান করা হবে আর মার্কাজে এবারে ইতিহাসে এমন একটা ছেলে হাফেজ হয়েছে মাত্র পাঁচ মাসে কোরআন ফুল হেফজ করে ফেলেছে শুনানি করছে একেবারে বাচ্চা ছেলে এটা মার্কাজের ইতিহাসে রেকর্ড ঠিক আটটা ছেলে আসতেছে ওর পিছিয়ে পিছিয়ে সে ওর সঙ্গে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে বল তুই পাঁচ মাস করেছিস আমি তিন মাসে করবো এই যে প্রতিযোগিতার স্থানটা হয়েছে মার্কাজ সবাই এটাকে ভালোবাসে বলে লোক এখানে আসে তাছাড়া এমনি আসে নাকি এখানে হেফজ করেন যারা তারা নিঃসন্দেহে যোগ্য হাফেজ পড়ানোর সুযোগ আছে পরিবেশ আছে বলে তো এখানে আসছে তো এটা নেকির কাজের প্রতিযোগিতা করাটা জরুরি আর এটা এই সংবাদ শুনতে যখন আপনাদের ভালো লাগছে তার বাপ থাকে বিদেশে নিশ্চয়ই তিনি সেখান থেকে প্রাণ ধরে দোয়া করছে সন্তানের জন্য তার ফ্যামিলি পুরো নদীতে বাসা ভাড়া নিয়ে এখানে থাকে শুধু বাচ্চা পড়ানোর জন্য এই চরম ত্যাগ না এই ত্যাগের ফল আল্লাহ তাদেরকে দিয়েছেন ওই বাচ্চাটা পাঁচ মাসে হেয়াব শেষ করেছে ইনশাআল্লাহ অতি সত্তরকে আমরা পুরস্কার দেব আপনাদের কাছে দোয়া চাচ্ছি দোয়া করবেন আল্লাহ ভাগবত প্রতিভাজন আমৃত্য অটুট রাখেন এরকম আরও প্রতিভাবান ছাত্র যারা আমাদের মধ্যে আসে তারা যেন এখানে আসে শুধু হেফজ দিক দিয়ে নয় হেফজ অনুযায়ী আমল করা তৌফিক যেন আল্লাহ ভাগ তাদেরকে দান করেন আর মনে রাখবেন হাদিসটা আমাদের আরবি কায়দা তৃতীয় খণ্ডে তদবিষ্কার মধ্যে আমরা হাদিসটা দিয়ে দিয়েছি কে আমাদের মাঠে আল্লাহ ভাগ হাফেজকে বলবেন তুই কোরআন পড়ো পড়তেই থাকবে আবার মর্যাদার স্তর উঠতেই থাকবে যেখানে যেয়ে তেলাওয়াত শেষ হবে সেখানে গিয়ে তার মর্যাদার স্তর উন্নীত হবে এবার তার বাপ মাকে ডাকা হবে তাদেরকে জান্নাতি পোশাক পরানো হবে অনুরূপ উন্নত মর্যাদা তাদেরকেও দান করা হবে কারণ এই বাপ মার অসিলাতে সন্তানরা দুনিয়াতে এসছে তাই না তারা যে ছোটোবেলায় তাকে মানুষ না করতো এই প্রতিষ্ঠানে আনার সুযোগ না করে দিত তা সে কোশ্চেন করলে হাফেজ হতে পারতো না অতএব বাপ মাও সন্তানের মধ্যে ওরকম মর্যাদা মণ্ডিত হবে আল্লাহ ওদের বাপ মাদেরকে এরকম নেককার সন্তান দুনিয়াতে আসার জন্য যেন সবসময় আল্লাহকে দোয়া করে রব্বানা হাবলানা মিনা যাওয়াজিনা আজুরিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়া সবসময় করতে হবে যারা বাপ আছেন যারা মা আছেন এ দোয়া আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন কোরআন সুরা ফুরকান সূরাতুল আয়াত রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা হে আল্লাহ তুমি আমাদের স্ত্রীদের গর্ভ থেকে বা আমাদের নাতিপুতিদের গর্ভ থেকে এমন সুসন্তান দান করো যারা কুররাত আয়ুন হয় চক্ষু শীতলকারী হয় ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা তারা যেন মুত্তাকিদের নেতা হয় ফাসেকদের নেতা হয় না হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন দোয়া করতেন একটা পড়ে আল্লাহুম্মা জাআলনি মিন আইমাতিল মুত্তাকিন হে আল্লাহ তুমি আমাকে মুত্তাকিদের নেতা বানাও ওমর ফারুকের বড় ছেলে এই দোয়া করতেন এই একটা আমরাও পড়লাম আমরাও ঠিক এই দোয়া করে আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে মুত্তাকিদের নেতা বানাও আল্লাহুম্মা আমিন আমার নাম মোহাম্মদ হুজাইফা
ছাত্র হিফজ বিভাগ আল মারকাজুল ইসলামী আসলাফি নওদাপাড়া রাজশাহী আমি সূরা হামিম সাজদা 30 থেকে 35 সাত পর্যন্ত তেলাওয়াত করব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم السلام عليكم ورحمة الله وبركاته